শরীরে নেই একটি সুতো, বোল্ড লুকে একের পর এক ছবি তুলেছেন রণবীর সিং, ঝড় তুলেছে সেই ছবি নেট দুনিয়ায়। অনেকের কৌতূহল, এই ছবি দেখেছেন কি দীপিকা পাড়ুকন? যদি দেখেই থাকেন, কি তার প্রতিক্রিয়া? শুধু নগ্ন নারী শরীরই নয়, পুরুষ নগ্ন শরীরেও যে আছে আলাদা সৌন্দর্য, সেটা হলিউড বলিউডের অনেকেই চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন। সেসব নিয়ে চর্চাও কম হয়নি, এমনকি সেই নগ্নতার আকর্ষণও কেউ এড়াতে পারেনি। এবার সেই পথেই হাঁটলেন রণবীর। ছবিগুলোতে রণবীর কখনো হাত দিয়ে আড়াল করেছেন গোপনাঙ্গ, কখনো তার নগ্ন দেহ উপর কাশ্মীরি গালিচায়, তার সুঠাম শরীরে পুরুষালি উষ্ণতার সম্মোহন। এভাবেই ক্যামেরার সামনে কি সপ্রতিভ স্বাচ্ছন্দ্য তিনি। এমনকি এই ভঙ্গিতেই কথা বলেছেন নিজের পেশা, আগামী কাজ, জীবন, জীবনবোধ নিয়ে। আমেরিকান অভিনেতা বার্ট রেনল্ডসকে শ্রদ্ধা জানাতেই তিনি এই পোজ দিয়েছেন এবং এ কথা জানিয়েছেন যে এতে তার কোনো লজ্জা নেই। সমস্যা মানুষের দৃষ্টিভঙ্গিতে, আত্মার গায়েও তো কোনো পোশাক নেই, সেটা নিয়ে যদি কারো মাথা ব্যথা না থাকে তাহলে নগ্ন হলেই কেন সমস্যা? এমনটাই মত রণবীরের। এমনকি এই অভিনেতা জানিয়েছেন হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতেও তার সমস্যা নেই, কিন্তু সমস্যা তাদের যারা সেটা দেখছেন। রণবীর বলিউডের একজন দুর্দান্ত অভিনেতা, এটা নিয়ে যেমন নেই সন্দেহ, তেমনি তিনি ফ্যাশনেও ইউনিক। চন্দনা বিশ্বাস, BBS বাংলা।